হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কমে তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই প্লাস এক্স কস সাই ইজ ইকুয়াল টু জিরো। এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই প্লাস জেড সাইন সাই ইজ ইকুয়াল টু জিরো। এক্স সেক থিটা প্লাস ওয়াই সেক ফাই প্লাস জেড সেক সাই ইজ ইকুয়াল টু জিরো হলে দেখাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে প্রথমে যে রিলেশন দেওয়া আছে সেখান থেকে পাচ্ছি, দেখো এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই এটা ইজ ইকুয়াল টু মাইনাস জেড কস সাই। একইভাবে সেকেন্ড রিলেশন থেকে পাচ্ছি এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই এটা ইজ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি মাইনাস জেড সাইন সাই। এবার আমি তিন নম্বর রিলেশন থেকে পাই এক্স সেক থিটা প্লাস ওয়াই সেক সাই ইজ ইকুয়াল টু মাইনাস জেড সেক সাই। এটা এক নম্বর, এটা দু নম্বর, আর এটা তিন নম্বর। এবার আমরা প্রথমেই এক এবং দুই থেকে পাচ্ছি একের স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার করছি, তাহলে কি পাচ্ছি দেখো, এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই এর হোল স্কোয়ার প্লাস এক্স সাইন থিটা প্লাস ওয়াই সাইন ফাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস জেড কস সাই এর হোল স্কোয়ার প্লাস মাইনাস জেড সাইন সাই এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি হোল স্কোয়ার ব্রেক করছি, এক্স স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। একইভাবে দেখো ওয়াই স্কোয়ার যদি কমন নিই তাহলে পড়ে থাকছে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই প্লাস এখান থেকে দেখো আসছে টু এক্স ওয়াই কস থিটা কস ফাই, এখান থেকেও আসছে টু এক্স ওয়াই সাইন থিটা সাইন ফাই। তাহলে টু এক্স ওয়াই কমন নিলে পড়ে থাকছে কস থিটা কস ফাই প্লাস সাইন থিটা সাইন ফাই, এটা ইজ ইকুয়াল টু দেখো এখান থেকে পড়ে থাকছে মাইনাস জেড এর হোল স্কোয়ার মানে জেড স্কোয়ার ইন্টু কস স্কোয়ার সাই প্লাস সাইন স্কোয়ার সাই। তাহলে এখান থেকে এগুলো সব হচ্ছে ওয়ান, তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই ইন্টু এখান থেকে আমরা পাচ্ছি দেখো কস অফ থিটা মাইনাস ফাই, কারণ কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি হয় কস অফ এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা এক নম্বর এখানে চার নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। এবার আমরা এক এবং তিন নম্বর থেকে পাচ্ছি, এক আর তিন থেকে আমি গুণ করলে পাই দেখো এক্স কস থিটা প্লাস ওয়াই কস ফাই ইন্টু এক্স সেক থিটা প্লাস ওয়াই সেক ফাই এটা ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস এ প্লাস জেড স্কোয়ার কস ফাই কস সাই এবং সেক সাই, গুণ করলে হয় ওয়ান, কারণ কস আর সেক হচ্ছে রেসিপ্রোকাল টু ইচ আদার। এবার আমরা এটাকে যদি ব্রেক করি কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার কস থিটা সেক থিটা মাল্টিপ্লাই করলে ওয়ান কারণ রেসিপ্রোকাল প্লাস ওয়াই স্কোয়ার কস ফাই সেক ফাই মাল্টিপ্লাই করলে ওয়ান কারণ কস আর সেক রেসিপ্রোকাল প্লাস এখান থেকে দেখো আসছে এখানে এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই কমন নিয়ে নি, তাহলে এখান থেকে পাচ্ছি কস থিটা সেক সাই প্লাস সেক থিটা কস সাই এটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই এদিকে থাকলো, এখানে যদি আমি এটাকে ব্রেক করি পাচ্ছি কস থিটা বাই কস ফাই প্লাস কস ফাই বাই কস থিটা। এবার এখান থেকে আমি কি পাচ্ছি দেখে নাও, এখানে আমি পেয়ে যাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু কস থিটা কস ফাই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার ফাই। এবার আমি বোথ সাইডে টু দিয়ে মাল্টিপ্লাই করছি কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার
ইন্টু টু কস থিটা কস ফাই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স ওয়াই যেমন আছে থাকলো, এখানে মাল্টিপ্লাই করলে পাচ্ছি টু কস স্কোয়ার থিটা প্লাস টু কস স্কোয়ার ফাই। এবার এখান থেকে দেখো পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু কস টু কস এ কস বি, ফর্মুলা কস এ প্লাস বি মানে থিটা প্লাস ফাই প্লাস কস এ মাইনাস বি মানে থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু, এখানে মাইনাস এক্স ওয়াই যেমন আছে থাকলো, আমরা কি জানি ওয়ান প্লাস কস টু থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় টু কস স্কোয়ার থিটা, তাহলে এখানে যদি আমি ভ্যালু পুট করি তাহলে পাচ্ছি টু প্লাস কস টু থিটা প্লাস কস টু ফাই, দুজনেরই ভ্যালু আমি বসালাম। তাহলে এখান থেকে দেখো আমি লিখতে পারছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু কস থিটা প্লাস ফাই প্লাস এখানে দেখো পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস ফাই ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই। আর কস সি প্লাস কস ডি ফর্মুলা জানি আমরা কি, কস সি প্লাস কস ডি হয় এখানে আমার এক্স ওয়াই যেমন আছে থাকলো টু কস সি প্লাস ডি বাই টু তার মানে টু থিটা প্লাস টু ফাই বাই টু তার মানে থিটা প্লাস ফাই ইন্টু কস সি মাইনাস ডি বাই টু তার মানে থিটা মাইনাস ফাই। এবার আমরা চার নম্বর থেকে দেখো কি লিখতে পারি, চার নম্বর থেকে দেখো লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই কস থিটা মাইনাস ফাই। তাহলে আমি এখানে লিখলাম মাইনাস টু এক্স ওয়াই কস থিটা মাইনাস ফাই কস থিটা প্লাস ফাই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস ফাই, এখান থেকে দেখো লেখা যায় মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার বাই টু এক্স ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই। এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি, এখান থেকে পেয়ে যাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই কস থিটা মাইনাস ফাই ইন্টু কস থিটা প্লাস ফাই। তাহলে দেখো এই পোর্শন আর এই পোর্শন ক্যান্সেল করে যায়, এবার সিম্পলিফাই করলে দেখো আমি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস টু এক্স ওয়াই ইন্টু মাইনাস টু এক্স ওয়াই। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত, ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এইদিকে পেলাম দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর হোল স্কোয়ার, এটা হয়ে গেল আমার নির্ণেয় রিলেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম, আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।